আসসালামু আলাইকুম। তো আজকে আমি ক্লাস নাইনের কিছু অঙ্ক বিষয় নিয়ে আলোচনা করব। সে অঙ্ক বিষয়ের হচ্ছে বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগের দিনে আমরা করেছিলাম বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার নিয়ে আলোচনা, আজকে আমরা বহুপদী সংখ্যামালা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আমরা জেনেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বহুপদী সংখ্যামালাটা কি। তো আজকে আমরা জানবো বহুপদী সংখ্যামালা আমরা বিভিন্নভাবে লিখতে পারি, কি কি আকারে লিখতে পারি সেটা আমরা জানবো। তো f of x বা p of x q of x আকারও লিখতে হতে পারে। তো f of x মানে হচ্ছে ফাংশন অফ x, এর মানে হচ্ছে কি, ফাংশন অফ x মানে এখানে যে বহুপদী সংখ্যামালাটা হবে, f of x ফাংশনের যে বহুপদী সংখ্যামালাটা হবে সেটা চলরাশি অবশ্যই x হবে, ঠিক আছে। যেমন আমি একটা ফাংশন লিখছি f of x equal to x square plus 5x plus 7, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, f of x যদি থাকে তাহলে অবশ্যই চলরাশি x হবে, যদি f of মনে করো y থাকে তাহলে চলরাশি অবশ্যই কি হবে, চলরাশিটা শুধুমাত্র কি যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে f of x মানে অবশ্যই যে বহুপদী সংখ্যামালাটা থাকবে সেটা চলরাশি আমরা x ইউজ করব বা x থাকবে অবশ্যই। f of y মানে যে চলরাশিটা থাকবে বহুপদী সংখ্যামালায় সেটা হবে কি, y হবে। তো এবার আমরা তাহলে আমরা বুঝতে পারছি যে বহুপদী সংখ্যামালাকে আমরা এইভাবে ফাংশন অফ x আকারে লিখতে পারবো বা ফাংশন আকারে লিখতে পারবো। সেখানে f of x ও থাকতে পারে, p of x ও থাকতে পারে, q of x ও থাকতে পারে। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, p of x মানে x যদি থাকে তাহলে বহুপদী সংখ্যামালার যে চলরাশিটা সেটা অবশ্যই x হবে, যদি y থাকে অবশ্যই y হবে, যদি বাই চান্স a থাকে তাহলে বহুপদী সংখ্যামালার চলরাশিটা ওখানে এটা চলরাশি হিসেবে কাজ করবে, অথবা আরো অন্যান্য কিছু থাকতে পারে। এবার আমরা যেটা জানবো যে একটা বহুপদী বা একটা ফাংশন আছে f of x equal to x cube plus 7x square plus 9x plus 5, তোমাকে বললো যে f of 1 এর মান কত, f of minus 1 এর মান কত। এখানে একটা জিনিস দেখবে যে আমার ফাংশনটা আছে f of x equal to x cube plus 7x square plus 9x plus 5, আমাকে বলেছি f of 1 এর মান কত, তার মানে এখানে দেখো f of 1 তার মানে x এর জায়গায় কত আছে 1, সেই জন্য আমি ফাংশনে x এর যত জায়গায় x আছে ততগুলো জায়গায় 1 বসিয়ে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যেটা অ্যানসার আসবে সেটাই f of 1 এর মান হবে। এবার নেক্সট এ f of minus 1 তার মানে x এর জায়গায় কি হবে, আমার minus 1 বসাবো, minus 1 বসিয়ে যোগ বিয়োগ করে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে f of minus 1 এর মান। তাহলে আমি প্রথমে f of 1 এর মান বার করি, f of 1 equal to 1 তার cube plus 7 into 1 তার square plus 9 into 1 plus 5, 1 এর cube আমরা জানি 1 plus 7 into 1 plus 9 plus 5, তাহলে 1 সাথে কি করতে 7 plus 9 plus 5 8 8 9 5 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8 8 9 5 8
মাইনাসের যে সূচক সেটা যদি সব সময় বিজোড় সংখ্যা হয় বা অড নাম্বার হয় তাহলে আমরা কি জানি যে সব সময় কি হবে মাইনাসই হবে 1 এর পাওয়ার তো আমরা যতই হবে 1ই হবে তাহলে এটা অবশ্যই কত হবে -1 প্লাস 7 ইনটু কত হবে মাইনাস এর পাওয়ার কি আছে জোড় সংখ্যা তাহলে অবশ্যই যে 1 প্লাস মাইনাস কত হবে -9 প্লাস 5 তাহলে -1 প্লাস 7 -9 প্লাস 5 12 বিয়োগ 10 ইকুয়াল টু কত হবে 2 তাহলে এখন -1 এর মান কত হলো আমার 2 বের হলো এইভাবে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে বহুপদী সংখ্যা হল দ্বিতীয় চ্যাপ্টারে সেখানে এইভাবে ফাংশন আকারে লেখা আছে এবং ফাংশন গুলোর মান বের করতে বলেছে f (1) বা f (-1) f হাফ হতে পারে f (-1) হতে পারে তো যেটা বলবে সেটা আমরা x এর জায়গায় মানগুলো বসিয়ে দেব যদি চল রাশি হিসেবে y থাকে তাহলে y এর জায়গায় বসাবো যদি চল রাশি হিসেবে a থাকে তাহলে আমরা a এর জায়গায় মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করে মানগুলো বার করব এবার আমরা শূন্য বার করা শিখব শূন্য শূন্য নির্ণয়
প্রথমে শুনে নাও শূন্য জিনিসটা কি। বহুপদী সংখ্যা মেলায় এটাকে শূন্য বলা হয়েছে, অনেক জায়গায় বীজ হিসেবে পরিচিত, অনেক জায়গায় সমাধান হিসেবে পরিচিত। তো আমরা যে কোনো একটা সমীকরণের বীজ বার করি, দ্বিঘাত সমীকরণ দুটো বীজ হয়, তো সেই বীজ দুটো কি করে সমীকরণকে কি করে সিদ্ধ করে, যেটাকে স্যাটিসফাই বলা হয়, তো সিদ্ধ করে। তো সেরকম এখানে আমি একটা ফাংশন নিব, যে ফাংশনটা মনে করো f(x) = 2x + 3। এখানে তাহলে চল রাশি হিসেবে আমার কি আছে, x আছে। তো এই বহুপদী সংখ্যামালা শূন্য কত, এই বহুপদী সংখ্যামালা শূন্য মানে এটাই যে এখানে যে চল রাশিটা আছে সেই চল রাশির মান কত হলে বহুপদী সংখ্যামালার মানটা শূন্য হবে, এটাই হচ্ছে শূন্য। তার মানে বহুপদীর পুরো মানটা কি হবে, ভ্যালুটা হবে জিরো। তো কি করে হবে সেটা দেখো, এখানে x এর মান কত হলে বহুপদী সংখ্যামালার পুরো মানটা জিরো হবে। তাহলে আমি রাফে বা এমনিতে লিখতে পারি 2x + 3 = 0, এখান থেকে আমি x এর মান বার করব, 2x + 3 = 0, তাহলে 2x = আমার কি হলো -3x = আমাদের আমার কি হলো -3/2। এবার যদি আমি বহুপদী ফাংশনে বা বহুপদী সংখ্যামালার যে ফাংশনটা সেখানে যদি x এর জায়গায় আমি -3/2 বসাই, তাহলে দেখব যে বহুপদী সংখ্যামালার যে মানটা বেরোবে সেটা কি বেরোবে, জিরো। তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য কত, 3x -3/2। আশা করি বুঝতে পেরেছো শূন্যটা। আরেকবার বলছি, শূন্যটা একটা বহুপদী সংখ্যামালা শূন্য বলতে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির কোন মানের জন্য বহুপদী সংখ্যামালার পুরো মান শূন্য বা জিরো হবে। ভালো করে শুনো, যে যে চলরাশিটা থাকবে এক্স ওয়াই জেড যা থাক, এক্স এর যে মানের জন্য বা ওয়াই এর যে মানের জন্য বা জেড এর যে মানের জন্য পুরো বহুপদী সংখ্যামালার মান শূন্য বেরোবে, সেই মানটাকেই আমরা কি বলবো, ওই বহুপদী সংখ্যামালা কি বলবো, শূন্য বলবো। তাহলে আমি যেটা দেখলাম, দেখলাম যে আমি একটা ফাংশন লিখেছি f(x) = 2x + 3, তাহলে এই ফাংশনটাকে আমাকে জিরো বানানোর কাজ কি, আমি এটা ইকুয়াল টু জিরো লিখছি, এটা ইকুয়াল টু জিরো লিখে আমি কি পেলাম, x ইকুয়াল টু -3/2। আমি যদি এই x এর মানটা এখানে পুট করি অবশ্যই এই মানটা কি আসবে, জিরো আসবে। তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে 3/2। যে কোনো ফাংশন থাক, বহুপদী সংখ্যামালা যদি শূন্য নির্ণয় করতে বলে, যে ফাংশনটা থাকবে বা যে বহুপদী সংখ্যামালাটা থাকবে সেটা ইকুয়াল টু আমরা জিরো লিখে x এর মান বার করব, x এর যে মানটা হবে সেটাই হচ্ছে ওই বহুপদী সংখ্যামালা কি হবে, শূন্য হবে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, মনে করো f(x) = মনে করো ax + bx, তোমাকে বললো বহুপদী সংখ্যামালা শূন্য হবে। তাহলে আমি বারবার বলছি যে বহুপদী সংখ্যামালা বা যে ফাংশনটা থাকবে সেটা ইকুয়াল টু কি লিখবো, আমি জিরো লিখবো, জিরো লিখে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির মানটা বের করবো। এখানে চলরাশি হিসেবে x আছে, তাহলে x ইকুয়াল টু কি হবে -b বা x ইকুয়াল টু -b/a, তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য কত, -b/a, কারণ এই x এর মান যদি -b/a আমি বহুপদী সংখ্যামালায় বা ফাংশনে পুট করি তাহলে সেই ফাংশনটার মান কি আসবে, জিরো আসবে। তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে -b/a। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় চ্যাপ্টারে এইটুকুই আছে যে আমরা ফাংশন কিভাবে লিখবো বা এক একটা ফাংশনের মান বার করতে শিখতে হবে এবং কি আছে শূন্য সম্পর্কে আছে। তোমরা একটু টেক্সট বই খুলো, টেক্সট বই খুললেই পেয়ে যাবে। পেজ নাম্বার 103 পেজ, অবশ্যই কোষে দেখি 7.2 বলেছে, এক নাম্বার যেটা দেওয়া আছে f(x) = x² + 9x - 6, তাহলে f(0) কমা f(1) কমা f(3) এর মান হিসাব করে লিখি। তো এখানে আমি একটু আগে বললাম, তোমরা বুঝতে পেরেছো বা এখন আরো বুঝতে পারবে, যে ফাংশনটা আছে f(x) = আছে x² + 9x - 6, আমাকে মান বার করতে বলেছে f(0), আমাকে মান বার করতে বলেছে f(1), আমাকে মান বার করতে বলেছে f(3). তাহলে f(0) মানে বুঝতে পারছো x এর জায়গায় আমাকে কি বসাতে, বললি 0 বসাতে হবে, 0 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0 তারপর স্কয়ার প্লাস 9 ইনটু 0 মাইনাস 6, আমরা জানি 0 স্কয়ার 0 হয়, 0 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, 0 হয়, মাইনাস 6, তাহলে ইকুয়াল টু আমার মান কত বেরোলো, মাইনাস 6। f(1) x এর জায়গায় কি হবে আমার, 1 হবে, 1 তারপর স্কয়ার 9 ইনটু 1 মাইনাস 6, তাহলে 1 প্লাস 9 মাইনাস 6, 10 মাইনাস 6 ইকুয়াল টু কত হবে, 4। সিমিলারলি f(3) বের করবে, ঠিক আছে, আশা করি পারবে তোমরা বের করতে। একের গেল দুই নাম্বার, নিচের বহুপদী সংখ্যামালায় f(x) এ f(1) এবং f(-1) এর মান বের করতে বলেছে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো বাড়িতে করবে, চেষ্টা করবে, ইজি আছে এগুলো, পারবে, অনেক সহজ আছে।
আমি তিন নাম্বারটা দেখছি f of x ফাংশন অফ x ইকুয়াল টু 4 প্লাস 3 x মাইনাস x কিউব প্লাস 5 x টু দি পাওয়ার 6 তাহলে এখানে আমাকে মান বার করতে বলেছে f of 1 f of 1 মানে 4 প্লাস 3 ইনটু 1 মাইনাস 1 তার কিউব প্লাস 5 ইনটু 1 তার পাওয়ার 6 4 প্লাস 3 মাইনাস 1 প্লাস কত 5 হবে 12 মাইনাস 1 11 বুঝতে পারলে তো এইভাবে f মাইনাস 1 এর মানটা বের করবে তোমরা নিজে নিজে তারপরে 3 এর গুলো দেখো ভালো করে এই একটু আগে যেটা বললে হবে শূন্য তো নিচে বিবৃতিগুলি যাচাই করি p অফ x আমি বললাম প্রথমে বলেছিলাম বহুপদী সংখ্যামালাকে আমরা বিভিন্ন আকারে লিখতে পারি f of x p of x q of x বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি তো প্রথমে আমরা যেটা দেখব যে প্রথম ফাংশনটা আমার p of x আকারে আছে p of x equal to x minus 1 এই বারবার বলেছি এখানে যে চলরাশিটা থাকবে বহুপদী সংখ্যামালায় সেই চলরাশিতে থাকবে তাহলে p of x equal to x minus 1 বহুপদী সংখ্যামালা শূন্য 1 এটা কি সত্য না ঠিক না ভুল সেটা আমাকে যাচাই করতে বলেছে তা আমি দেখতেছি যে বহুপদী সংখ্যামালা যে ফাংশনটা সেটা x equal to p of x equal to x minus 1 আছে তাহলে এখানে x এর কোন মানের জন্য পুরো ফাংশনটার মান কি হবে শূন্য হবে তাই তো তা আমি বলেছিলাম তোমরা রাতে বা এমনিতে দেখবে x minus 1 equal to 0 তাহলে x equal to কত 1 তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য কত 1 কারণ আমি x এর মান যদি এখানে পুট করি তাহলে ফাংশনটার মান কি হবে 0 তাহলে এটা ঠিক আছে বহুপদী সংখ্যামালা শূন্য কি হবে 1 হবে তাহলে এটা অবশ্যই ঠিক আছে দুই নাম্বারটা দেখবে ওটাও ঠিক আছে প্রত্যেকটাই ঠিক আছে তোমরা মানগুলো বের করে দেখবে আমি 5 নাম্বারটা দেখো 5 নাম্বার যেটা আছে p of x p of x equal to x square minus 5x p of x equal to তাহলে কি হচ্ছে x square minus 5x তাহলে এটা আমি যদি equal to 0 লিখি তাহলে আমার এখানে x কমন যাচ্ছে x minus 5 equal to 0 তাহলে এখান থেকে আমার দুটো মান বেরোবে দুটো শূন্য বেরোবে কারণ যেহেতু বহুপদী সংখ্যামালাটা কি দ্বিঘাত এবং বহুপদী সংখ্যামালাটা আমার এখানে কিসে পরিণত হয়েছে সমীকরণে পরিণত হয়েছে যেহেতু দ্বিঘাত সেই জন্য এখান থেকে আমি কয়টা মান পাবো দুটো x = 0 আর একটা x - 5 = 0 তাহলে x = কত হচ্ছে 5 তাহলে একটা শূন্য 0 আর একটা শূন্য হচ্ছে 5 তাহলে অবশ্যই আমার এটা ঠিক আছে x = বেরলো তাহলে শূন্য দিয়ে বহুপদী সংখ্যামালা শূন্য দিয়ে কত হবে 0 এবং 5 তারপরে চার গুলো দেখো চারের নিচের বহুপদী সংখ্যামালা গুলি শূন্য নির্ণয় করি সেম প্রসেস তিনের মতোই করবে f of x equal to 2 minus x আছে আমরা 2 minus x equal to শূন্য লিখবো x এর মান বের করবো x এর যেটা মান হবে সেটাই বহুপদী সংখ্যামালা শূন্য হবে আমি 6 নাম্বারটা উদাহরণে দেখিয়েছি বলেছি বাদ বাকি গুলো আশা করি পারবে যেমন 5 নাম্বারটা অনলি 4 এর 5 নাম্বার যেটা আছে যে চারের পাঁচে আছে f of s equal to 2x তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য কত এখানে বুঝতে পারছো তাহলে 2x equal to 0 x equal to কত হবে 0 তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে 0 হবে বুঝতে পারছো x এর মান 0 বসালে তবে তো বহুপদী সংখ্যামালাটা আমার কি আসবে 0 আসবে মান কারণ এখানে 2 টা x এর সঙ্গে কি আছে গুণাকারে আছে বুঝতে পেরেছো এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব সেই নেক্সট চ্যাপ্টারটা কি সেটা দেখে নাও নেক্সট চ্যাপ্টারে একটা জিনিস আমার আছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য সেই ভাগশেষ উপপাদ্যটা কি আমাদেরকে জানতে হবে সেটা আমি আগে ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বলছি ভাগশেষ উপপাদ্যটা কি সেটা ভালো করে শুনে নাও যে কোনো একটা ফাংশন p of x আকারে থাকতে পারে f of x আকারে থাকতে পারে বা যে কোনো একটা ফাংশন f of x কে আমি মনে করো ভাগ করছি x plus 3 বা x plus 5 দিয়ে ভাগ করব ঠিক আছে তো এখানে আমি একটা ফাংশন আমি বারবার বলছি f of x কে উপপাদ্যটা পড়লে এমনি ডিরেক্টলি বুঝতে পারবে না তোমরা আমি উদাহরণ দিয়ে বলছি তাহলে তোমরা বুঝতে পারবে আমি বারবার বলছি শুনে নাও f of x একটা ফাংশন সেই ফাংশনকে মনে করো আমি x plus 1 অথবা x plus 3 অথবা x plus 5 দিয়ে ভাগ করব ভাগ করলে আমি ভাগশেষ কি পাবো সেটা আমাকে
কি করে বুঝবো বা কি করে বার করবো সেটা আমরা উপপাদ্যের সাহায্যে জানবো। তো উপপাদ্যে বলা হয়েছে যে যেকোনো একটা ফাংশনকে যে ভাজক দিয়ে আমরা ভাগ করব, আমরা ভাজ্য ভাজক বুঝি, যেটাকে আমরা ফাংশনটাকে ভাজ্য হিসেবে ইউজ করব, আর ভাজক হিসেবে আমরা যেকোনো একটা নিব, সেই ভাজকের আমাকে প্রথমে কি বার করতে হবে, শূন্য বার করতে হবে, যেটা দিয়ে ভাগ করব। এক্স মনে করো এক্স প্লাস ওয়ান এটা ভাজক আকারে কাজ করছে, ভাজকের শূন্য কত হবে, -1 হবে। তো উপপাদ্যে বলা হয়েছে যে একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন, তো যে কোনো একটা বাস্তব সংখ্যা এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেই বহুপদী সংখ্যামালার ভাগশেষ হবে এফ অফ এ। তো আমি এখানে মনে করে একটা ফাংশন লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5, একটা আমি ফাংশন লিখলাম, এই ফাংশনটাকে আমি এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ -2। এটা হচ্ছে মেইন উপপাদ্য। তো এই উপপাদ্যে আমরা একটা জিনিস দেখো যে আমার মনে একটা প্রশ্ন জাগবে যে এফ অফ এক্স কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ -2 কি করে হচ্ছে। প্রথম কাজ উপপাদ্যে বলা হয়েছে যে ভাজকের আমাকে প্রথমে কি বার করতে হবে, শূন্য বার করতে হবে। এখানে আমার ভাজক কি x প্লাস 2, তাহলে x প্লাস 2 এর শূন্য আমার কি হবে, আমরা যদি রাখে দেখি x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে x ইকুয়াল টু কি হবে আমার -2, তাহলে অবশ্যই ভাজকের শূন্য আমার কত বের হচ্ছে -2। তো যে ভাজকের যে শূন্যটা বের হবে সেই শূন্যটা f অফ যদি -2 বের হয় তাহলে f অফ -2, যদি 2 বের হয় তাহলে f অফ 2, যদি 0 বের হয় তাহলে f অফ 0, যদি 5 বের হয়, ভাজকের শূন্য যেটা বের হবে সেই মানটা আমি ফাংশনে পুট করব, ফাংশনে পুট করার পর যে ভ্যালুটা পাবো সেটাই আমার কি হবে, ভাগশেষ হবে। বুঝতে পারছো? আরেকবার বলছি, যে কোনো ফাংশন যে ফাংশনই থাক সেই ফাংশনটাকে আমি প্রথমে দেখব সেই ফাংশনটা আমার ভাজ্য হিসেবে কাজ করবে, এবং দেখব কত দিয়ে ভাগ করতে বলেছে, মানে ভাজকটা খুঁজব, ভাজকটা যেটা থাকবে সেই ভাজকের আমি প্রথমে কি বার করব, শূন্য বার করব। সেই শূন্যটা 2 বেরোতে পারে, -2 বেরোতে পারে, 1 -1 বেরোতে পারে, 0 বেরোতে পারে, যে মানটা বেরোবে ভাজকের যে শূন্যটা বেরোবে সেই শূন্যটা আমি ফাংশনে বসাবো। যদি মনে করো ভাজকের শূন্য 1 বেরোলো তাহলে আমি ফাংশনে গিয়ে কি করবো, এফ অফ 1 এর মান বার করবো, যদি ভাজকের শূন্য 2 বেরোয় তাহলে ফাংশনে আমি এফ অফ 2 এর মান বার করবো, যদি ভাজকের শূন্য -2 বেরোয় তাহলে ফাংশনে আমি এফ অফ -2 এর মান বার করবো, যদি ভাজকের শূন্য 0 বেরোয় তাহলে আমি ফাংশনে গিয়ে এফ অফ 0 এর মান বার করবো, যে মানটা বের হবে সেই মানটাই হবে ভাগশেষ। আমরা অঙ্ক বললে আরো ক্লিয়ার হবে। তো অঙ্ক করার জন্য পরের চ্যাপ্টার সেটা হচ্ছে কোষে দেখি 7.3, প্রথমে দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পাই বলেছে যে ফাংশনটা ধরে নেই আমরা, এমনি বহুপদী সংখ্যামালাটা ফাংশন আকারে এমনি পড়ে আছে, সেটা হচ্ছে x³ - 3x² + 2x - 5k। এক নাম্বার x - 2 দিয়ে ভাগ করতে হবে, দুই নাম্বার x + 2 দিয়ে, তিন নাম্বার 2x - 1 দিয়ে, চার নাম্বার 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে সেটা আমাকে বার করতে বলেছে। তো আমরা এখানে ফাংশনটাকে ধরে নিব, যেহেতু চল রাশি আমার x আছে তাহলে আমি ফাংশনটাকে যে কোনো ভাবে ধরতে পারি, p of x ও ধরতে পারি, q of x ও ধরতে পারি, অথবা f of x ও ধরতে পারি, তোমাদের যেটা যার যেটা ইচ্ছে সেভাবে ধরবে। তাহলে আমি প্রথমে ফাংশনটাকে ধরে নিচ্ছি f of x equal to, তাহলে আমি কি লিখবো, ধরি f of x equal to x³ - 3x² + 2x + 5, এটা আমার ফাংশন দেওয়া আছে বা ধরে নিলাম, আমি ফাংশনটা বহুপদী সংখ্যামালা এটা দেওয়া আছে ফাংশন আকারে ধরে নিলাম। এবার প্রথমে এক নাম্বার বলেছে প্রথমে আমাকে x - 2 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখানে ফাংশনটা ভাজ্য, ভাজক প্রথম ভাজক কি হচ্ছে, তাহলে x - 2, তাহলে x - 2 এর শূন্য আমরা বের করবো, x - 2 এর শূন্য x - 2 এর শূন্য ইকুয়াল টু কত হবে, তোমরা বুঝতেই পারছ কত হবে, +2 বা অনলি 2, এটা রাখো তোমরা দেখে নিতে পারো, x - 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হলো 2, তাহলে ভাজকের শূন্য কত হলো আমার 2, বা x - 2 এর শূন্য 2। এবার তোমরা লিখবে যে ভাগশেষ উপপাদ্য থেকে পাই, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করবে, ভাগশেষ উপপাদ্য থেকে পাই f of x k
x minus 2 f of x k মানে f of x মানে ফাংশনটা পুরোটা এটা মাথায় রাখবি f of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে f of 2 প্রত্যেক ক্ষেত্রে যে শূন্যটা বের হবে সেটাই ভাগ শেষ এফ অফ টু আমি বারবার বললাম ওই মানটাই আমাকে কি করতে হবে ফাংশনে পুট করতে হবে তাহলে ভাগ শেষ করতে হবে আমার এফ অফ টু এবার আমাকে এফ অফ টু এর মান বের করতে হবে এফ অফ টু এর মানটা আমি এবার বের করব এফ অফ টু তাহলে আমি ফাংশনে বসাবো টু তার কিউব মাইনাস থ্রি ইন্টু টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ 3 to 8 minus 3 into 4 plus 5 8 minus 12 plus 4 plus 5 plus 1 minus 1 কেটে যাবে only 5 থাকবে তাহলে আমরা যে ভাগশেষটা পেলাম সেটা হচ্ছে 5 বুঝতে পারছো এইভাবে প্রতিটি অঙ্ক তোমরা করবে দুই নম্বরের ক্ষেত্র x + 2 শূন্য করতে হবে -2 ফাংশন উপপাদ্য থেকে পাই f of x কে x plus 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এবং minus 2 ফাংশনে f of minus 2 মানটা পুট করে দিবে বা minus 2 বসাবে যেটা মান পাবে সেটি হচ্ছে ভাগ শেষ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো অবশ্যই বাড়িতে করবে করলে বুঝতে পারবে সহজ আছে দুই নাম্বারটা দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x minus 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগ শেষ পাবো হিসেব করি তো এখানে চারটা বহুপদী সংখ্যামালা আছে চারটা চার রকম আছে প্রত্যেকটাকে x minus 1 দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে x minus 1 এর শূন্য কত f of 1 আই সরি x minus 1 এর শূন্য 1 তাহলে এখানে আমি ফাংশন গুলো ধরে নেব f of x equal to ধরি f of x equal to ধরে নিলাম x minus 1 এর শূন্য 1 করলাম 1 হবে তাহলে আমরা লিখব ভাগশেষ উপপাদ্য থেকে পাই f of x কে x minus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of 1 তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার f of 1 এর মানটা বের করলে আমার কি ভাগশেষটা পেয়ে যাব এবার তিন নাম্বারটা দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি সেম সেম টু সেম প্রত্যেকটা অঙ্কই তো ভাগশেষ উপপাদ্য থেকে ভাগশেষ প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন এক নাম্বার x minus 3 দ্বারা হচ্ছে x cube minus 6x square plus 9x plus 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে এখানে তোমরা বুঝতে পারছো বহুপদী সংখ্যামালাটাকে আমরা ফাংশন আকারে ধরে নেব ধরি f of x equal to x cube minus 6x square plus 9x minus 8 এটা ধরে নিলাম ধরি f of x equal to এটা ধরলাম এবার আমরা x minus 3 এর শূন্য বার করব x minus 3 এর শূন্য কত হবে only 3 হবে এবার লিখবো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে পাই f of x কে x minus 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে f of 3 দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা আমি করে দিচ্ছি 3 এর 2 3 এর 2 এ যেটা আছে ফাংশন আছে ধরি f of x equal to আমাকে লিখতে হবে x cube মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ কত দ্বারা ভাগ করতে বলেছে এক্স মাইনাস এ দিয়ে তাহলে আমাকে এক্স মাইনাস এ এর শূন্য কত হবে অবশ্যই কত হবে এ হবে তোমরা রাখে দেখে নিতে পারো x minus a equal to 0 তাহলে x equal to কত হবে তাহলে অবশ্যই শূন্য কত হলো a এবার ভাগশেষ উপপাদ্য থেকে পাই f of x কে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of a তাহলে অতএব f of এ ফাংশনে x এর জায়গায় কি বসাবো আমি তাহলে a তার কিউব মাইনাস a ইনটু a স্কয়ার প্লাস 2a মাইনাস a তাহলে এটা a কিউব হবে মাইনাস a কিউব হবে প্লাস 2a মাইনাস a এটা কি হবে কেটে যাবে তাহলে only a তাহলে ভাগশেষ কত হলো আমি এই পেলাম এইভাবে আমাদের করতে হবে তিন নাম্বার হলো চার নাম্বারটা দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p of x ফাংশনটা বলে দিয়েছে p of x 4x cube plus 4x square minus x minus 1 বহুপদী সংখ্যামালা 2x plus 1 এর গুণিতক হিসেবে
হিসাব গুণিতক কিনা হিসাব করে দেখি। তো আমরা এখানে বুঝতে পারছো গুণিতক গুণনীয়ক তোমরা জানো। তো যদি বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক হিসেবে কাজ করে বা যদি গুণিতক হয়, সেটা হওয়ার শর্ত একটাই, আমার ভাগশেষটা কি আসবে? 0 আসবে। তো তোমরা সেম প্রসেসে করবে, ফাংশনটাকে ফাংশনটা p(x) লেখাই আছে, p(x) = লিখে নিবে, তারপরে লিখবে 2x প্লাস 1 এর শূন্য। অবশ্যই বুঝতে পারছো কত হবে 2x প্লাস 1 এর শূন্য কত হবে? 2x প্লাস 1 এর শূন্য হবে, দেখে নাও, 2x প্লাস 1 এর শূন্য মাইনাস হবে 2x প্লাস 1 = 0, 2x = কত হবে? মাইনাস 1, x = কত হবে? মাইনাস 1 বাই 2। তাহলে 2x প্লাস 1 এর শূন্য কত হলো? মাইনাস হাফ, মাইনাস 1 বাই 2। এবার তোমরা লিখবে ভাগশেষ উপপাদ্য থেকে পাই f অফ x কে হচ্ছে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f অফ মাইনাস হাফ। এবার f অফ মাইনাস হাফ এর মানটা বার করবে, বার করে দেখবে অবশ্যই 0 আসবে। যখনই 0 আসবে নিচে লিখবে যেহেতু ভাগশেষ শূন্য, অতএব লিখবে 2x প্লাস 1 এর গুণিতক f অফ, এই সরি, p অফ x। বুঝতে পারলে? সেম প্রসেস পাঁচ নাম্বারটা দেখবে, x মাইনাস 4 দ্বারা দুটো বহুপদী সংখ্যামালাকে ভাগ করবে, ভাগ করে বলেছে ভাগশেষ দুটোরই একই। তো অবশ্যই এখানে a b এর মান হয়তো বার করতে বলেছে, এর মান বার করতে বলেছে, তার মানে বহুপদী ফাংশনে কি আছে? a অবশ্যই আছে আননোন হিসেবে, ধ্রুবক হিসেবে। তো এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমি প্রথম কাজ করব, দুটো ফাংশনকে দুইভাবে ধরে নিলাম, আমি করে দিচ্ছি। পাঁচ নাম্বার আমি প্রথমে ধরে নিলাম, ধরি p of x, প্রথম ফাংশনটাকে আমি p of x ধরছি, ax cube plus 3x square minus 3 q of x equal to, আমি দ্বিতীয় ফাংশনটাকে ধরছি 2x cube minus 5x প্লাস, এই দুটো ফাংশনকে একটা ভাজক দ্বারা কি করতে বলেছে? ভাগ করতে বলেছে, সেটা হচ্ছে x মাইনাস 4 দ্বারা যদি বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে আমি x মাইনাস 4 শূন্য বার করব, x মাইনাস 4 শূন্য অবশ্যই কত হবে? 4 হবে। এবার আমরা লিখব ভাগশেষ উপপাদ্য থেকে পাই, p of x এবং q of x কে x মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 4 এবং q of 4। তোমরা প্রশ্ন মতো লিখতে পারো, p of 4 equal to q of 4, বলে দিয়েছে ভাগশেষ একই হবে। তাহলে p of 4 মানে p of, যেটা p এর ফাংশন আছে সেখানে আমি 4 বসাবো, তাহলে a into 4 তার cube plus 3 into 4 তার square minus 3 equal to q এর ফাংশনে বসাবো, 2 into 4 তার কিউব মাইনাস 5 ইন্টু 4 প্লাস 8, তাই এ ইন্টু 4 ইন্টু 64 প্লাস 48 মাইনাস 3 2 ইন্টু 64 মাইনাস 20 প্লাস 8। আমি ক্যালকুলেশনটা সাইডে রাখছি, প্লাস 45 ইকুয়াল টু 128 মাইনাস 20 প্লাস 108 বিয়োগ 45 63 পাচ্ছি, a ইকুয়াল টু
এইভাবে ক্লিয়ার করবে। তারপরে 6 নাম্বার যেটা আছে, যে দুটো ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটাকে একটাকে x প্লাস 1, প্রথম ফাংশনটাকে দ্বিতীয় ফাংশনকে হচ্ছে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রথমটা যেটা পাবো সেটা হচ্ছে আর ওয়ান, দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে আর টু, ভাগশেষ পাওয়া যায়। যদি টু আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু 6 হয় তবে p এর মান কত? তো প্রথম কাজ আমি প্রথম ফাংশনটাকে পি অফ এক্স, দ্বিতীয় ফাংশনটাকে কিউ অফ এক্স ধরলাম। এবার এক্স প্লাস ওয়ানে শূন্য মাইনাস ওয়ান হবে, আর তারপরে এক্স মাইনাস টু এর শূন্য কত হবে? অনলি টু হবে। এবার আমরা লিখবো যে ভাষ্যপদ্ধতি থেকে পাই পি অফ এক্স কে এক্স প্লাস ওয়ান দ্বারা এবং কিউ অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, একটা হবে পি অফ মাইনাস ওয়ান, একটা হবে কিউ অফ টু। তো পি অফ মাইনাস ওয়ান বার করবো, যে মানটা বেরোবে সেটার নাম দিব আমরা, সেটাকে আমরা আর ওয়ান লিখবো, এবং কিউ অফ টু যে মানটা পাবো সেটাকে আমরা আর টু লিখবো। আর ওয়ান আর টু মানটা ওখানে লিখে রাখবো। এবার আমরা যে সমীকরণটা দেওয়া আছে টু আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু 6, সেই সমীকরণে আর ওয়ান এবং আর টুর মানটা বসিয়ে আমরা সেখান থেকে পি এর মান পেয়ে যাবো। তো তোমরা একটু দেখবে, আশা করি পারবে। 7 নাম্বারও সেম প্রসেস। 8 নাম্বার দেখো, আট নাম্বার যেটা বলেছে, যদি f of x equal to a into x minus b by a minus b plus b into x minus a by b minus a হয় তবে, তাহলে দেখাও যে f of a plus f of b equal to f of a plus b আমাকে প্রমাণ করতে বলেছে। প্রথমে আমি এখানে f of a এর মান বার করবো, তারপরে f of b এর মান বার করবো, দুটো মান যোগ করবো, যোগ করে যে ভ্যালুটা পাবো সেটা রাখবো, তারপরে শেষের দিকে আমাকে আবার f of a plus b এর মান বার করতে হবে। যদি সেই মানটা আগের মানের সঙ্গে মিলে বা একই হয় তাহলে আমরা লিখতে পারবো f of a plus f of b equal to f of a plus b। তো প্রথমে আমি ফাংশনটা লিখছি 8 নাম্বার, f of x equal to আছে a into x minus b by a minus b plus b into x minus a by b minus a। তাহলে আমি প্রথমে কার মান বার করবো? f of a এর মান বার করবো, তাহলে আমার অবশ্যই a x এর জায়গায় কি বসে যাবে? a বসে যাবে প্লাস b into a minus a, a minus a by b minus a। এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা কেটে যাচ্ছে, তাহলে a প্লাস b into 0 by b minus a equal to a প্লাস 0 equal to 0। এবার আমরা কার মান বার করবো? f of b, f of b এর মানটা, তাহলে আমরা সিমিলারলি মানটা কি হবে, x এর জায়গায় কি বসবে? b বসবে, a into b minus b by a minus b plus b into b minus a by b minus a। এটাতে কাটবে, এখানে b কাটবে, তাহলে এখানে আমার হবে a into 0 by a minus b plus b equal to 0 plus b equal to b। তাহলে আমি f of a এর মান পেলাম a, f of b এর মান পেলাম কি b। তাহলে আমি অতএব এখান থেকে কি পাচ্ছি? অতএব f of a plus f of b equal to আমি কি পাচ্ছি? a plus b, এই মানটা পেলাম। এবার আমার আবার আমাকে f of a plus b এর মানটা বের করে দেখতে হবে যে সেই মানটা আমি a plus b পাচ্ছি কি না। যদি পাই তবে লিখতে পারবো ইকুয়াল টু, না হলে পারবো না। তাহলে এবার আমি এখানে দেখো ছোট করে বার করছি f of a plus b, f of a plus b তার মানে x এর জায়গায় কি বসবে? a plus b বসবে, x এর জায়গায় a plus b minus b। ফাংশনে বসাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে ফাংশনটার সঙ্গে মিলাবে। f of a plus b মানে x এর জায়গায় কি হবে? a plus b minus b ছিল ছিল plus b into x এর জায়গায় a plus b minus a by b minus a। এখানে কি কাটবে? b b কাটবে, এখানে আমার কাটবে a a, তাহলে এখানে আমার থাকবে a square by a minus b plus b square by b minus a। এখানে এখানে একটা জিনিস দেখো, এখানে আছে a minus b, এখানে কি আছে? b minus a। সেটা আমি এগুই করার জন্য বা সিমিলার করার জন্য আমি দেখো কি করছি, a minus b প্লাসটাকে আমি যদি মাইনাস লিখি তাহলে আমি এটাকে কি করতে পারবো?
এবার ইনসি করে নিলাম কারণ এখান থেকে আমি একটা কি মাইনাস কমন নিয়েছি সেই মাইনাস এর সঙ্গে কি করেছি গুণ করে দিয়েছি প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস সেই জন্য b মাইনাস এটাকে আমি কি লিখব a মাইনাস b তাহলে নিচে আমার a b চলে আসবে সেটাকে আমি এবার কি করব শুধু সাধারণত আমার a মাইনাস b হবে তাহলে উপরে হবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তোমরা জানো সকলেই জানো তাহলে সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b বাই a মাইনাস b a মাইনাস b কেটে যাবে তাহলে আমার কি আসলো মানটা a প্লাস b তাহলে ওই মানের সঙ্গে মিলে যায় অতএব শেষের দিকে লিখবে অতএব শেষে লিখবে f অফ a প্লাস f অফ b ইকুয়াল টু f অফ a প্লাস b প্রমাণিত লিখে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার MCQ গুলো তোমরা দেখবে যেগুলো বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপে জানাবে বা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে বা আমার নম্বরে ফোন করবে আসসালামু আলাইকুম।